বেশ কিছুদিন ধরে সারা পৃথিবীতেই একটি বিষয় নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে, সেটি হলো করোনা ভাইরাস। চীনে এই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দিলেও এখন কিন্তু গোটা পৃথিবীর প্রত্যেকটি দেশেই মানুষই আতঙ্কে রয়েছেন যে তার দেশে এই ভাইরাসটি প্রবেশ করে কিনা এই বিষয়টি নিয়ে। তো এই ভাইরাসটি কেন এত আতঙ্কের বা এই ভাইরাসটি সম্পর্কে কেন আমাদের সচেতন হতে হবে বা জানতে হবে, সে বিষয়েই আজকে আমার ভিডিওতে আসা। কয়েকদিন আগে কাতারের একটি খুব বিখ্যাত হসপিটালে আমার যাওয়ার সুযোগ হয়েছিল আমার অন্য একটি কোর্সে। তো সেখানে গিয়ে তাদের যে গবেষণা সেল রয়েছেন সেই গবেষণা সেলের কয়েকজন গবেষকের সাথে কথা বলার প্রেক্ষিতে আমি জানতে পারি সেখানে একজন ছিলেন যিনি করোনা ভাইরাস নিয়ে গবেষণা করছেন এখন। তো তার কাছ থেকে আমি নতুন অনেক তথ্যই পেলাম, সেই তথ্যগুলি আপনাদের জানানোর চেষ্টা করছি এবং এটি কিন্তু সবারই জানা উচিত করোনা ভাইরাস আসলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং এটি কেন এখনো চিকিৎসা বের করা সম্ভব হয়নি। তো করোনা ভাইরাস সম্পর্কে জানার আগে প্রথমেই একটু জানতে হবে যে ভাইরাস নিয়ে, যে এই যে ভাইরাস, এই ভাইরাস অনেক ধরনের ভাইরাস, হাজার হাজার ভাইরাস রয়েছে পৃথিবীতে। তো হাজার হাজার ভাইরাসগুলোর মধ্যে সেই সব ভাইরাসে কিন্তু এক একটি প্রাণীর গোষ্ঠীর জন্য নাম একই হলেও ভাইরাসের গঠন আলাদা। যেমন হেপাটাইটিস বি এর কথাই যদি ধরা যায়, হেপাটাইটিস বি মানুষের জন্য যে পরিমাণ এফেক্টিভ, সেই আমার মানুষের হেপাটাইটিস বি আবার গরু ছাগল বা অন্য প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ততটা এফেক্টিভ না। আবার গরুর হেপাটাইটিস বি বা ছাগলের হেপাটাইটিস বি বা অন্য প্রাণীর যে হেপাটাইটিস বি রয়েছেন, সেই ভাইরাস যদি আবার আমাদের অ্যাটাক করে মানুষের, সেটি কিন্তু আমাদের শরীরে খুব একটা কার্যকরী হবে না। তো তার মানে ভাইরাসগুলো একই নামের একই ভাইরাস কিন্তু প্রাণী ভেদে আলাদা। তো করোনা ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু তাই, করোনা ভাইরাস মানুষের দেহে যুগ অনেক দিন ধরেই রয়েছে সেটি। তো সেই করোনা ভাইরাসের সাইন সিমটম কি? সাইন সিমটম কিন্তু নর্মাল ফ্লু, জ্বর আসবে, ঠান্ডা লাগবে, হাঁচি কাশি আসবে। তারপর সাধারণত আমাদের এই সাইন সিমটমগুলো হলে আমরা অপেক্ষা করি যে 4-5 দিন রেস্ট বিশ্রামে থাকলে আমরা সুস্থ হয়ে যাব এবং বাস্তবিক অর্থে আমরা সুস্থ হয়ে যাই, আবার 5-7 দিন পরে আবার কর্মক্ষেত্রে বা আমাদের কাজ শুরু করতে পারি। কিন্তু এই সামান্য জ্বর ঠান্ডা কাশি থেকে যে আপনি মৃত্যুর মুখে ঢলে পড়তে পারেন সেটি আমরা কল্পনাও করতে পারি না। তো এই যে করোনা ভাইরাস সেটি এখন এই জ্বর ঠান্ডা কাশি হাঁচি সেগুলো তৈরি করছে এবং এই তৈরি করার প্রেক্ষিতে কিন্তু মারা যাচ্ছে, কোনো চিকিৎসা হচ্ছে না। এই ভাইরাস কিভাবে মানব দেহে প্রবেশ করলো? গবেষকদের তথ্য অনুযায়ী এই ভাইরাস, করোনা ভাইরাস মানব দেহে যেটি রয়েছেন চীনের দেখা যে শহরটিতে এটি প্রবেশ করেছেন সেখানে এটি এসছেন হলো সাপের মাধ্যমে, সাপের কাছ থেকে মানুষের শরীরে। তো সাপের কাছ থেকে কিভাবে মানুষের শরীরে এটি এলো? তো সাপের সেই করোনা ভাইরাস অ্যাটাক করেছিল সাপকে, সেই সাপের মাংস কোনো না কোনোভাবে মানুষ খেয়েছিল এবং সেই মানুষ সেই মাংস খেয়েছিল। সেটি আমরা জানি যে খাবার সাধারণত 60-70 ডিগ্রির উপরে সেলসিয়াস তাপমাত্রার উপরে গরম করলে ভাইরাস মুক্ত বা ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায়। তো 60 ডিগ্রির নিচে যদি কেউ রান্না করে খায় বা গরম করে খায় তখন কিন্তু যে কোনো জীবাণুর সংক্রমণের আশঙ্কা থেকেই যায় আমাদের শরীরে। তো যে সাপটির মাংস খাওয়া হয়েছিল সেই সাপটির মানে আধা সিদ্ধ বা কাঁচা, আধা কাঁচা সাপের মাংস কোনো একজন মানুষ খেয়েছিল, সেই সাপের থেকে সাপের করোনা ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে। মানুষের শরীরে প্রবেশ করার প্রেক্ষিতে এখানে আরেকটু বলে রাখা ভালো যে এটি শুধু সাপেরই না, বলা হচ্ছে যে গবেষণায় যে সাপ, যে সাপটির কাছ থেকে মানুষের শরীরে ঢুকলো সেই সাপ কোনো একটা বাদুর খেয়েছিল, সেই বাদুরের করোনা ভাইরাস ছিল, সেই বাদুর করোনা ভাইরাস অ্যাটাক থাকা অবস্থায় সাপ মাংস খেয়েছিল, সাপের
শরীরে সেই করোনা ভাইরাস যাওয়ার প্রেক্ষিতে সাপের করোনা ভাইরাস, বাদুড়ের করোনা ভাইরাস, সেটি মিলে একটি নতুন ধরনের শক্তিশালী করোনা ভাইরাসের তারা তৈরি করে, জন্ম দেয় যে সাপের শরীরে। সেই সাপের মাংস মানুষ খেয়েছে, সেই মানুষ সের শরীরে করোনা ভাইরাস এসে এটি বাসা বাঁধে, বাসা বেঁধে এটি একটা সম্পূর্ণ নতুন ধরনের করোনা ভাইরাস তৈরি করেছে, যেটার চিকিৎসা আদতে এখন পর্যন্ত মানুষ আবিষ্কার করতে পারেনি, হয়তো সুদূর ভবিষ্যতে পেরে যাবে। তো এই করোনা ভাইরাসে আসলে আমাদের শরীরে কি চেঞ্জগুলো হচ্ছে বা এই কি চেঞ্জের কারণে মানুষ মারা যাচ্ছে, আমরা যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট বা মেডিকেলে রয়েছি তারা জানি যে কি আমাদের হিউম্যান বডি বা আমাদের শরীরের প্রত্যেকটি জিনিসই কি সেল দিয়ে তৈরি, যা কিছু দেখি না কেন। তো সেলের ভেতরে কিন্তু ভাগ রয়েছে বিভিন্ন, তো এপিথেলিয়াল সেল নামে একটি সেল রয়েছে আমাদের শরীরে এবং খুবই গুরুত্বপূর্ণ সেল। তো এপিথেলিয়াল সেলের কাজ হলো সাধারণত আমাদের কি, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, গ্যাস এক্সচেঞ্জ করা, অক্সিজেন নিচ্ছি এবং আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন নাইট্রোজেন, অ্যামোনিয়া, বিভিন্ন কি বিষাক্ত পদার্থ তৈরি হচ্ছে, সেগুলো এক্সচেঞ্জ করে বিষাক্ত পদার্থগুলো শরীর থেকে বের করে দেওয়া এবং যেগুলো সেলের জন্য প্রয়োজন, যেমন প্রত্যেকটি সেলের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন, সেই অক্সিজেনগুলো শরীরের নিশ্চিত করা, প্রবেশ করানো নিশ্চিত করা, এই কাজটি করে থাকে সাধারণ এপিথেলিয়াল সেল। তো করোনা ভাইরাস গিয়ে সরাসরি বাসা বাঁধে বা অ্যাটাক করে আমাদের শরীরের সেই এপিথেলিয়াল যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোতে। তো এপিথেলিয়াল সেলে অ্যাটাক করার প্রেক্ষিতে এপিথেলিয়াল সেলের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের শরীরের যে টক্সিক উপাদানগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু আর বাইরে বেরোতে পারছে না এবং আমাদের যে অক্সিজেন দরকার বেঁচে থাকার জন্য সেলগুলো, সেই অক্সিজেন ইনটেক হচ্ছে না, ভেতরে যাচ্ছে না। তো না যাওয়ার প্রেক্ষিতে আমাদের প্রত্যেকটা কোষে কি ল্যাক অফ অক্সিজেন তৈরি হয়, যেটিকে মেডিকেলে ভাষায় হাইপোক্সিয়া বলে। তো এই সেই হাইপোক্সিয়ার কারণে আস্তে আস্তে আমাদের শরীরে এটিপি বা শক্তি যে তৈরি হয়, যে শক্তি ঘরগুলো রয়েছে সেখানে আর শক্তি তৈরি হয় না। শক্তি তৈরি না হওয়ার কারণে যেহেতু হাইপোক্সিয়া হচ্ছে, হাইপোক্সিয়ার কারণে এটিপি তৈরি হচ্ছে না, এটিপি তৈরি না হওয়ার কারণে আমাদের আস্তে আস্তে দেখা গেল লিভার ফাংশন নষ্ট হয়ে গেল, কিডনি ফাংশন নষ্ট হয়ে গেল এবং আলটিমেটলি একটা একটা করে ফাংশন নষ্ট হওয়ার প্রেক্ষিতে সর্বশেষ দেখা গেল হার্ট ফাংশন নষ্ট হয়ে গেল। তো আমাদের হৃৎপিণ্ড যদি কাজই না করে তো মানুষ বাঁচবে কিভাবে? তো এই হলো মোটামুটি করোনা ভাইরাস অ্যাটাক করলে আমাদের, খুব সংক্ষেপে বললাম যে এই ধরনের একটা কর্মকাণ্ড ঘটতেছে আমাদের শরীরের ভেতরে এবং এই ভাইরাসটি খুব দ্রুত তার শক্তি প্রদর্শন করতে পারে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার পরে আপনি প্রথম 3 দিন যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করেনি না কেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার শরীরে করোনা ভাইরাস অলরেডি রয়েছে, বাসা বেঁধে রয়েছে। 3 দিন পর, 3 দিন থেকে 5 দিন, 5 দিন এই সময়টাতে সে কি হাঁচি কাশি ঠান্ডা এগুলো তৈরি করে, তারপর 14 দিনের মধ্যে সে একদম পুরো শরীরে বাসা বেঁধে ফেলে। তো এই যে বোঝার কোনো উপায় নেই এবং শুরুতেই যখন আমাদের হাঁচি কাশি বা নর্মাল ঠান্ডা, শ্বাসকষ্ট, হালকা জ্বর তৈরি হচ্ছে, আমরা কিন্তু ধরেই নেই যে এটি নর্মাল ফ্লু এর মতো এবং এটি কিন্তু আসলেও নর্মাল যে ফ্লু জনিত যে সাইন সিমটমগুলো রয়েছেন একই সাইন সিমটম করোনা ভাইরাসের ক্ষেত্রেও। তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করার কোনো উপায়ই থাকে না। তো এই যে করোনা ভাইরাস, এটি তো বোঝা গেল কোনো চিকিৎসা এখনো নেই, আবিষ্কার করতে পারেনি মানুষ, গবেষণা চলছে। তো এটি কেন আমাদের জন্য এতটা আতঙ্কের বা ভয়ঙ্কর ভয়ঙ্কর? এই করোনা ভাইরাস যদি এবার খুব দ্রুত একজন থেকে আরেকজনের ভেতরে ছড়াচ্ছে, এটা কিভাবে ছড়ায়? গবেষকরা বলছেন যে এটি সাধারণত হাঁচি কাশি বা ময়েস্ট যে জিনিসগুলো রয়েছে, যেমন আমাদের লালা, হাঁচি কাশি, নাক দিয়ে যে ঠান্ডা লাগলে
যে রস বেরোয় সেই সেটি এগুলোর মাধ্যমে কিন্তু করোনা ভাইরাস ছড়াচ্ছে। তো আপনি যদি করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি থাকেন, তার নিঃশ্বাস প্রশ্বাসের কাছাকাছি থাকেন, তাহলে কিন্তু আপনি তার নিঃশ্বাসের মাধ্যমে আপনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাবেন পাশে থাকলেই। এবং আপনার সামনে যদি কেউ একটা জোরে হাঁচি দিল, সেই হাঁচির সাথে কিন্তু আশেপাশে যারা রয়েছেন সবাই এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবেন। এই ভাইরাস সবার শরীরেই প্রবেশ করবে, করে যাচ্ছে, তো এটি ঠেকানোর কোনো উপায় নেই। একমাত্র উপায় রয়েছে কি, মাস্ক ব্যবহার করতে হবে মুখে 24 ঘন্টা। আক্রান্ত ব্যক্তি যিনি রয়েছেন তিনি তো অন্যদের বাঁচানোর স্বার্থে সারাদিন মাস্ক ব্যবহার করবেনই, এবং সেই সাথে যারা আশেপাশে রয়েছেন মানুষ জনবসতিপূর্ণ এলাকায় সবারই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। আর যে বিষয়টাতে খুব বেশি সতর্ক করা হচ্ছে যে আমরা কিন্তু কারোর সাথে কারো দেখা হলেই সৌজন্যতামূলকভাবে কি হ্যান্ডশেক করে থাকি, যে করমর্দন, এই হ্যান্ডশেক করাটা এটি থেকেও বিরত থাকতে হবে। কারণ আমরা যতই মানার চেষ্টা করি না কেন, আমরা আমাদের নাকে মুখে হাত নেই। আমি যদি এখন করোনা ভাইরাসে আক্রান্ত হই এবং আমি যদি একটু পরপর নাকে নিজের অজান্তেই হাত নিচ্ছি, মুখে হাত নিচ্ছি নিয়ে, আমি কিন্তু হাত আর পরিষ্কার করছি না, এই হাত দিয়ে আবার আরেকজনের সাথে দেখা হচ্ছে, তার সাথে কিন্তু আমি হ্যান্ডশেক করছি। তো আমি কিন্তু এই হ্যান্ডশেকের মাধ্যমে আমি তাকে আমার ভাইরাসটি দিয়ে দিলাম, সে আবার সেই হাত দিয়ে তার নাক মুখে লাগাচ্ছে, সে তার ভাইরাস তার শরীরে ঢুকে গেল। এভাবে খুব দ্রুত একজন থেকে আরেকজনে এই করোনা ভাইরাস ছড়াতে পারে, এবং এটি হচ্ছে ছড়াচ্ছে, এটি যদি ছড়ায় খুব দ্রুত মহামারী আকার ধারণ করবে। একটা দেশের একটা জাতি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই একটা ভাইরাসই যথেষ্ট, যদি না চিকিৎসা আবিষ্কার না হয়। তো এই করোনা ভাইরাস থেকে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে জানতে হবে, জানাতে হবে। কারণ এখন পর্যন্ত, আজকে পর্যন্ত বাংলাদেশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, কিন্তু বলা যায় না, খুব বেশি দূর না কিন্তু চায় না, আমাদের পাশের দেশ, পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু অনেকেই আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে। তো সেখান থেকে আমাদের দেশে যদি এসে পড়ে, এবং আমরা যে ঘন বসতিপূর্ণ দেশ এবং যে জনসংখ্যা, এখানে এই ভাইরাস মোকাবেলা করতে হলে আমাদের যে সুযোগ সুবিধা দরকার, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার যে টিম দরকার, প্রয়োজনীয় যে অ্যাওয়ারনেসমূলক সতর্কতামূলক যে কার্যক্রমগুলো দরকার, সেগুলো কিন্তু মোকাবেলা করা খুব একটা কি সহজ হবে না, এটি একটি কঠিন কাজ হবে। তো এখন পর্যন্ত আশার বাণী, আমাদের দেশে কেউ আক্রান্ত হয় নাই, তবে হওয়ার আগে আসুন আমরা সবাই সচেতন হই, আমরা নিজেরা সচেতন হই, অন্যদেরকে সচেতন করি, এবং এই হাঁচি কাশি যাদের হয়েছে তারা সাবধান হই, তারা তাদের পরিবারের লোকজন থেকে দরকার হলে কয়েকটা দিন একটু দূরে বসবাস করি, যে অন্য রুমে বসবাস করতেছে, আমি অন্যের সামনে হাঁচি কাশি দেব না। সুস্থ হয়ে সাধারণ ফ্লু হলে পরে সেটি তো খুব দ্রুত ভালোই হয়ে যাবে, ভালো হওয়ার পর তারপর সবার সাথে মিশবো। তো সর্বোপরি আসুন সবাই মিলে এই করোনা ভাইরাসের সম্পর্কে জানি, জানাই, এবং এটি নিয়ে প্রতিদিনই নিত্য নতুন নানা ধরনের তথ্য আসছে। আসুন আমরা আমাদের চোখ কান খোলা রাখি, এই ভাইরাসের সম্পর্কে আরও বেশি জানি, এবং যে যতটুকুই জানি একজন আরেকজনকে জানাই, জানিয়ে আমরা আমাদের দেশটাকে অন্তত করোনা ভাইরাস মুক্ত রাখার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকবেন এবং খুব বেশি ভালো থাকবেন, নিজে সাবধান থাকবেন, এবং আপনার আশেপাশের সবাইকে সাবধান রাখবেন। সবাইকে ধন্যবাদ।